আসলে বিষয়টা হলো মার্কা, ব্যক্তি অনেকের পছন্দ হতে পারে নাও হতে পারে। নৌকা মার্কাটা হলো স্বাধীনতার মার্কা, এর মাঝে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এই নেতা এবং এই মার্কা দিয়েই এই দেশটা আমরা পেয়েছি, বিশ্বের দরবারে পরিচিতি পেয়েছি এবং বিশ্বের মানচিত্রে আমাদের পতাকা আছে। সেই হিসাবে নৌকার কোনো বিকল্প নাই। আমরা জননেত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমরা আবারও এই নৌকা মার্কায় ভোট দিয়ে গাজী সাহেবকে জয়যুক্ত করব। এখানে প্রার্থী বিষয় না, এখন মার্কা। এই বিষয়ে কেউ যদি ভালো খেলতে পারে, হ্যাঁ, আমরা অনেক সময় বাড়ায় খেলি না, ফুটবল খেলে অনেক সময় বাড়া করা, এটা সিদ্ধান্ত নেবেন নেত্রী। নেত্রী যাকে ভালো মনে করেন, যাকে দিয়ে দল উপকৃত হবেন, তাকেই উনি নমিনেশন দিয়েছে। এখানে আমাদের মতামত ব্যক্ত করার কিছু নাই। স্বাধীনতার পর থেকে যত উন্নয়ন হয়েছে বাংলাদেশে, এই 15 বছরে তার চেয়ে দ্বিগুণ উন্নয়ন হয়েছে। এলিভেটেড এক্সপ্রেস, মেট্রো রেল, পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, সমুদ্র সীমা, এগুলো আপনারা জানেন, যা তারপর 300 ফিট, এগুলো আওয়ামী লীগের আমলে আমার হয়েছে। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য আমরা আবারও নৌকা মার্কায় ভোট দিব, এটি আমার কথা। আশাবাদী শোনেন মূল সুতের বাড়ি কেউ কিছু না, আর তারা এমন জনপ্রিয় হয়ে যান নাই, যারা এইরকম বলতেছে তারা এইরকম জনপ্রিয় হয়ে যান নাই। আর আমাদের মন্ত্রী সাহেবের যারা দোষ ধরেন, তাদের চেয়ে দোষের সংখ্যা তাদের বেশি, যারা এখন দোষ ত্রুটি বলতেছে। হ্যাঁ, এটা তো বোঝেনি, একটা মানুষ 2 বার চেয়ারম্যান হয়েছে, 3 বার উপজেলা চেয়ারম্যান, তাদের তাদের কী এমন যোগ্যতা আছে দলকে ধরে রাখার মতো?